এরপর চলে যাব আমাদের অনুষ্ঠানের আরেকটি পর্বে। পর্বটি হলো সম্বর্ধনা জ্ঞাপন। আমাদের মাঝখানে যে সমস্ত অভিজ্ঞ গুণী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন তাদেরকে সার্জাপুর কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হবে। আমি তার জন্য অনুরোধ করব উমাশঙ্কর বাবুকে মঞ্চে আসার জন্য, তিনি তার কিছু বক্তব্য রাখবেন, তারপরে আমাদের এই সম্বর্ধনা সভা শুরু হবে। অনুরোধ করব উমাশঙ্কর বাবু, আপনি অনুরোধ করে মঞ্চে আসুন। শ্রীনয়নী কালচারাল কমিটি যে আছে আমাদের সার্জাপুরের বাসিন্দা, ওরা করে, দু বছর ধরে করছে এবং অত্যন্ত সুষ্ঠুভাবে করে। ওরা আমাদেরকে খুবভাবে সাহায্য করছে। আমি তাদের প্রেসিডেন্ট সৌভিককে অফিসিয়ালি আমাদের এখানে আমন্ত্রণ করে নিচ্ছি এবং দুটো কথা বলতে বলছি। গুড ইভিনিং, আমার একটু দেরি হয়ে গেল আসতে, সরি ফর দ্যাট। তো কাকু যতটা বললেন অতটা আমরা খুব একটা কিছু করিনি, উই কেম ইন এট আ লিটল লেট। তবে হ্যাঁ, আমাদের একটা কমিটি আছে, ত্রিনয়নী কালচারাল কমিটি, একটা ফ্লেজলিং কমিটি। আমরা দু বছর ধরে দুর্গাপুজো করছি ট্রিনিটি কমপ্লেক্সে। আগের বছরেই আমাদের কমিটি ফর্মেশন হয়েছে। এই ইভেন্টে পার্টিসিপেট করার আমাদের অফকোর্স একটা অবজেক্টিভ এই ছিল যে ইভেন্টটা সাকসেসফুল হোক, এরকম একটা খুব ভালো ইনিশিয়েটিভ এটা। কালচারাল ইভেন্ট এগুলো মাঝে মাঝেই করা উচিত, উই শুড অল গেট টুগেদার লাইক দিস। এটা সঙ্গেও আমাদের এই ইচ্ছে যে আপনারাও সবাই যারা ত্রিনয়নীর পুজো দেখেছেন যেটা ট্রিনিটি কমপ্লেক্সের মধ্যে হয় সোমপুরাতে, আপনারা এইবারেও আসবেন। আমাদের কমিউনিকেশন আপনাদের কাছে যাবে থ্রু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। আমরা চাইবো এই অ্যাসোসিয়েশন SBCA-র সঙ্গেও আমরা অফিসিয়ালি জুড়ে থাকি, যাতে পরের বছর এবং ইন নিয়ার ফিউচার আমরা আরও অনেক প্রোগ্রাম করি। তবে এইবারে দুর্গাপুজোর অনুষ্ঠান প্রিপারেশন আমরা শুরু করেছি, আপনাদের কাছে কমিউনিকেশন যাবে এই ইভেন্টটার থ্রু দিয়ে, সেটার সূত্রপাত হোক। থ্যাংক ইউ সো মাচ, এনজয় দি শো। সাংঘাতিক ব্যস্ত লোক ডক্টর মোহন, যার কথা আমি আপনাকে আগে বলেছি, আজকে আমরা তাকে মঞ্চে ডেকে নেব ওনাকে ফেলিসিটেট করার জন্য। আর আমি ফেলিসিটেট করার জন্য মাইকটা আমাদের উজ্জ্বলবাবুকে দিচ্ছি। সবাই প্লিজ করতালি দিয়ে ওনাকে অভিনন্দন করুন। ওনার সম্বন্ধে বলুন আমার। ডক্টর মোহন, ওনার ব্যাপারে কিছু এরকম অনেক কথাই যেগুলো না বললেই নয়, ওনার জ্ঞানের পরিধিটা অনেক বড়, ওনার ভারত জোড়া বা ভারতের বাইরেও ওনার জ্ঞানের প্রচার। তার সাথে উনি একজন স্বনামধন্য কার্ডিওলজিস্ট, খুব বড় ডক্টর, আর তার সাথে সাথে উনি এরকম অনেক বড় বড় হাসপাতালের সঙ্গে উনি জড়িত। উনি সিনিয়র কনসালটেন্ট হিসাবে, উনি কার্ডিওলজিস্ট হিসাবে উনি জড়িত। ওনার জ্ঞানের পরিধি এরকম অনেক বড় বড় হাসপাতালে ছড়িয়ে আছেন, তার সাথে এরকম অনেক মানে মুমূর্ষু রোগী ওনার হাত থেকে সুস্থ হয়ে তারা স্বাভাবিক জীবন যাপন করছেন। তার মধ্যে যে জিনিসটা, উনি 2005 সালে ব্যাঙ্গালোর মেডিকেল কলেজ থেকে উনি ওনার MBBS উনি কমপ্লিট করেন। তারপর উনি 2009 সালে সুরাত মেডিকেল কলেজ থেকে উনি ওনার MD কমপ্লিট করেন। উনি এই মুহূর্তে এখন সিনিয়র কার্ডিওলজিস্ট হিসাবে উনি কর্মরত, আর তার সাথে সাথে উনি স্পন্দনা মেডিকেল হসপিটালের সুপার স্পেশালিটি হসপিটালের উনি ডিরেক্টর। তো আমরা প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর, তো আমরা ওনাকে কাছে পেয়ে, আমাদের মঞ্চে উপস্থিত হতে ওনাকে দেখতে পেয়ে আমরা সত্যি খুব গর্বিত। আমাদের সার্জাপুর কালচারাল অ্যাসোসিয়েশনের উনি এখানে অলংকার হিসেবেই উনি চিরকাল থাকবেন আশা করি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমরা এতে। আমি এবার ডক্টর মোহনকে 2 মিনিট একটু করার পরে আমি একটা আমরা এবার উত্তরীয় দিয়ে ওনাকে অভিবাদন করছি। এটা ধরো দিচ্ছি।
এরপরে আমি পুস্তক সবর দিয়ে সার্জাপুর বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন দেখে ওনাকে অভিনন্দন জানাই। এত সুন্দর খুশির মুহূর্তে মিষ্টি মুখ হবে না তা কখনো হয়? আমাদের কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে একটি মিষ্টির হাঁড়ি উপহার দেওয়া হলো। ফার্স্ট অফ অল টোটাল সরি, বিকজ মুঝে না বেঙ্গালি তো নেই আতে, আই থিঙ্ক হিন্দি তো আপ সব লোক সমঝ জাতে হ্যাঁ স্যার। সো এনি ওয়ে কালচারল ইভেন্টস কে লিয়ে না কোই ভাষা নেই হতা, কোই সঙ্গীত হো ইয়া ড্যান্স হো না, ইরেসপেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ ও দেখনে সে সমঝ মে পড় জাতে হ্যাঁ স্যার। উমাশঙ্কর জি নে বহুত মেহনত কিয়া হ্যায় ইস প্রোগ্রাম কে লিয়ে, ও হমেশা জব জব ভি মিলতে হ্যায় ও হমেশা ইসি কা বাত করতে রহতে থে কি কেসে হম প্রোগ্রাম করে, আর বহুত মেহনত কিয়া হ্যায় উনহোনে অ্যাকচুয়ালি, ইসকা নতিজা হম দেখ রহে হ্যায় ইয়হাঁ পে তো কাফি আচ্ছা অর্গানাইজ কিয়া হ্যায় এন্ড জো ভি সঙ্গীত থা ও অ্যাকচুয়ালি আই মনে ভি বহুত এনজয় কিয়া। ফার্স্ট অফ অল আই এম ভেরি থ্যাঙ্কফুল দ্যাট মুঝে বুলায়া অর আপ সব লোক সে মিলনে কা জো বহুত খুশি হো রা মেরে সবই, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ ভেরি মচ। আগলে বার দেখতে কি কুছ সিখ যে কে আতা হুঁ ল্যাঙ্গুয়েজ মে ডক্টর মোহনকে অনেক ধন্যবাদ, উনি আমাদের গেস্ট অফ অনার ছিলেন। এবারে আমাদের মূল অতিথি, আজকের প্রধান অতিথি চিফ গেস্ট শ্রী সুমন মুখার্জি, তার সম্বন্ধে কিছু বলছি। উনি আমাদের এখানে উপস্থিত আছেন, প্রথমে আপনাকে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, তারপরে আমরা ওনাকে সম্বর্ধনা করে ওনাকে আজকের এই আমাদের এই অনুষ্ঠানটাকে অ্যাড্রেস করার জন্য অনুরোধ করছি আমাদের তরফ থেকে। মিস্টার সুমন মুখার্জি, সুমনবাবুর ব্যাপারে বলতে হলে অনেক কথাই বলতে হয়। ওনার উনি খুব ভারত বিখ্যাত একজন তবলা বাজিয়ে, ওনার তবলা বাজানো তবলার বিখ্যাতি বা পরিধি ভারতজোড়া। বিগত 25 বছর ধরে উনি ওনার তবলার জাদুতে আমাদের সকলকে মোহিত করে চলেছেন। ওনার তবলার তালে বলে ছন্দে আমরা অনেকেই পায়ে পা মিলিয়েছি, অনেক গুণী শিল্পীদের সঙ্গে উনি কাজ করেছেন। উনি ভাইস প্রেসিডেন্ট সাউথ ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশনের, তার সাথে সাথে উনি ডিরেক্টর আনন্দ সমাগমের ইনস্টিটিউট অফ মিউজিক ব্যাঙ্গালোর, তার সাথে কালচারাল কমিটি মেম্বার ভারতীয় বঙ্গীয় সমাজ ব্যাঙ্গালোরের। তার সাথে শুধু এখানেই থেমে নেই, ওনার পেশাগতভাবে উনি অ্যাসোসিয়েট ডিরেক্টর AT&T কমিউনিকেশন সার্ভিস USA। উনি বিগত 25 বছর ধরে তবলার সাথে উনি জড়িত রয়েছেন। কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে তবলার তালে বলে উনি 25 বছর ধরে আমাদের মোহিত করে চলেছেন। তার সাথে উনি মুম্বাইয়ের অনেক বড় বড় শিল্পীদের সঙ্গে উনি তবলা বাজিয়েছেন। 2006 সাল থেকে উনি ব্যাঙ্গালোরে অবস্থিত, ব্যাঙ্গালোরে আনন্দ সমাগমের উনি ডিরেক্টর হিসেবে উনি ওনার দায়ভার নিয়ে আমাদের আনন্দ সমাগমকে অনেক আগে এগিয়ে নিয়ে চলেছেন। অনেক ধন্যবাদ সুমনবাবু আমাদের মঞ্চ এবং আমাদের অনুষ্ঠান আলোকিত করার জন্য, আপনাকে পেয়ে আমরা গর্বিত। আপনি মঞ্চে এসে আমাদের মঞ্চটাকে আলোকিত করুন, আমরা অনুরোধ করব, আর দর্শকদের কাছে অনুরোধ করব আমাদের বিখ্যাত শিল্পী তবলা বাজিয়ে সুমন মুখার্জিকে আপনারা করতালি দিয়ে বরণ করে নেবেন। করতালির জোরটা একটু হলে আর একটু ভালো হয়, উনি আমাদের প্রধান অতিথি। নমস্কার। নমস্কার, উপস্থিত সকলকে আমার আন্তরিক থ্যাংকস জানাই
শুভেচ্ছা জানাই। আজকে আমার এখানে এসে খুব ভালো লাগছে, আর আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমি উমাশঙ্করবাবুকে এবং SBCAকে হার্টফেল্ট থ্যাঙ্কস জানাই। আর আজকের যে অনুষ্ঠানটা আমরা এখানে উপভোগ করছি সেটা প্রাইমারিলি হচ্ছে রবি নজরুল, এই দুই নক্ষত্রকে তাদের মিলিত জন্মবার্ষিকীতে তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এটা আমার কাছে একটা বড় পাওয়া, কারণ এরকম প্রোগ্রাম ব্যাঙ্গালোরে খুব কম হয়, তো এখানে আসতে পেরে তাই আমি খুব আনন্দিত। আমি খুব একটা ভালো বক্তা নই, বাট আবার আমার সেই সাহসও নেই যে আমি এনাদের সম্বন্ধে কিছু বলবো, বাট দু একটা কথা আমি বলতে চাই যেটা আমি নিজে ফিল করি। সেটা হচ্ছে এই দুইজন নক্ষত্র, এনারা ওনাদের সাহিত্য সৃষ্টির থ্রু দিয়ে ওনারা এক ওনাদের একটা জায়গা বাংলা সাহিত্যে ইয়ে করে বানিয়েছিলেন, কিন্তু যে যে জিনিসটা অবাক করার মতো সেটা হচ্ছে এনাদের মধ্যে যে সম্পর্কটা, সেটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। কারণ এনাদের সম্পর্কটা শ্রদ্ধার, ভালোবাসার, স্নেহের, এবং এর উদাহরণ আমরা অনেক কিছুতেই পাই। আমি 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 যা জানি আর কি, যে এনারা একজন আরেকজনের সুযোগ পেলেই অ্যাপ্রিসিয়েট করতেন, একজন আরেকজনকে সুযোগ পেলেই হাইলাইট করতেন। এই জিনিসটা আজকে আমার মনে হয় আমাদের সোসাইটিতে আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যাচ্ছে, আমরা একজন আরেকজনের সাফল্যকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। এই যে মিউচুয়াল অ্যাপ্রিসিয়েশন, মিউচুয়াল অ্যাডমিরেশন, এই জিনিসটা আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট, এবং আমাদের উচিত যে আমরা একজন আরেকজনকে এনকারেজ করি। তো আমার মনে হয় যে ওনাদের থেকে আমাদের এটা একটা বড় শিক্ষার জায়গা। এছাড়া আর একটা কথা বলবো, মানে যেটা আমাকে হার্ট করে, নজরুল অ্যাকচুয়ালি অ্যাট দি এজ অফ অ্যারাউন্ড 43 আই থিঙ্ক হি লস্ট হিজ স্পিচ অ্যান্ড হিজ মেমোরি। তো তারপরে উনি একটা আইসোলেটেড লাইফ লিড করেছিলেন ফর অলমোস্ট 34 ইয়ার্স। আমি ভাবি যে আজকে যদি এই উনি এই সময়টা যদি সুস্থ থাকতেন, তাহলে হয়তো বাংলা সাহিত্যকে কোথায় উঠিয়ে নিয়ে যেতেন আমরা হয়তো সেটা আইডিয়াও করতে পারি না। তো এটা আমাদের কাছে খুব একটা বিশাল ক্ষতি যে ওনাকে আমরা সেইভাবে পাইনি, বাট তা সত্ত্বেও উনি যা দিয়ে গেছেন তা সত্যি আমাদেরকে হয়তো অনন্তকাল ধরে আমাদেরকে সেটা এনকারেজ করবে, এবং ইট ইজ এ প্রাইড ফর বাঙালি এবং বাংলা সাহিত্য। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে উজ্জ্বল বলল আনন্দ সমাগমে, সরি আমি একটু আমার কথা বলছি, আনন্দ সমাগমে হয়তো আপনারা সবাই নাম শুনেছেন। আনন্দ সমাগমে সংস্থাটি আমরা 2016-17 শুরু করেছিলাম, তো আমাদেরও একটাই উদ্দেশ্য ছিল যে ব্যাঙ্গালোরে আমরা যারা বাঙালিরা বাংলার বাইরে রয়েছি, তারা যেন বাংলা সংস্কৃতি থেকে ডিট্যাচড না হয়ে যায় বা ডিপ্রাইভড না হয়। তাই বাংলার যে বিভিন্ন স্বাদের গান, নাটক, সেগুলো আমরা এখানে উপস্থাপনা করব, এবং চেষ্টা করব যে এখানকার যারা বাঙালি আমরা আছি সেটা যেন তারা উপভোগ করতে পারে বাংলার বাইরে থেকে। তো আমরা লাস্ট কয়েক বছর ধরে কাজ করছি। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমাদেরকে প্লিজ আপনারা ফলো করুন ইন দ্য সোশ্যাল মিডিয়া। আমাদের আগামী যে অনুষ্ঠান আমরা করব সেটা আমরা সেখানে পাবলিশ করব। আর লাস্টলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি বিইং অ্যান অর্গানাইজার, আমি একটা অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত, তো আমি জানি যে একটা এরকম প্রোগ্রাম অর্গানাইজ করা যে কত বড় একটা চ্যালেঞ্জ, কত ডিফিকাল্ট, সেটা আমি রিয়েলাইজ করতে পারছি। তাই উমাশঙ্করবাবু এবং SBCA যে এরকম একটা প্রোগ্রাম আজকে আমাদের উপহার দিয়েছেন, বা এর জন্য আমি রিয়েলি মানে আই থিঙ্ক উই অল শুড গিভ এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু দেম, আই থিঙ্ক ইট শুড বি বিট লাউডার। এবং এই সন্ধ্যাটা যে ওনারা আমাদের উপহার দিয়েছেন এই জন্য আমরা রিয়েলি উই শুড বি থ্যাঙ্কফুল টু দেম। আর আশা, আর হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে এখানে আজকে যে শিল্পীরা পারফর্ম করবেন সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই, এবং আশা করি আমরা সবাই একসাথে আজকে সন্ধ্যাটা খুব ভালোভাবে উপভোগ করতে পারব। থ্যাংক ইউ।
অনেক ধন্যবাদ সুমনবাবুকে এত সুন্দর একটা বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য। আমরা সত্যি গর্বিত আপনাকে পেয়ে। আমাদের এখানকার অন্যতম আরেক কর্মকর্তা তমগ্ন গাঙ্গুলি ওনাকে বরণ করে নেবেন, আমাদের চেয়ে প্রধান অতিথিকে বরণ করে নেবেন। তার সাথে সাথে প্রধান অতিথিকে আমরা অনুরোধ করব প্রদীপ প্রজ্বলন করে আমাদের অনুষ্ঠানটাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে। আপনারা সবাই করতালি দিয়ে বরণ করে নেবেন। উত্তর দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের প্রধান অতিথিকে। মিষ্টি স্মৃতি লেগে থাকুক আমাদের প্রধান অতিথির মনে প্রাণে, আমাদের সার্জাপুর কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং তার সাথে আমরা প্রদীপ প্রজ্বলন দিয়ে অনুষ্ঠানটা আরও আগে এগিয়ে নিয়ে যাব। আমরা প্রদীপ প্রজ্বলন করে আজকের অনুষ্ঠান শুরু করলাম। এরপর চলে যাব আমাদের মূল অনুষ্ঠানের দিকে। যে কোনো জায়গা হয়ে গেল, এবারে ঠিক আছে।